আমাদের পেজে লাইক দিয়ে আপনার ফেসবুক টাইমলাইন ও দুইটি গ্রুপে এই পোস্টটি শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন 1 লক্ষ টাকা ফ্রিজ ল্যাপটপ ওভেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সদ্য শিক্ষকবৃন্দ ও প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আমার বক্তৃতার বিষয় হলো মাদকাসক্তির প্রতিরোধ ইসলাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দাও উভটির মধ্যে রয়েছে মহাপাপ। সূরা আল বাকারা 219। উক্ত আয়াতে মাদকদ্রব্য সেবন নিষিদ্ধ করা হয়েছে, বলা হয়েছে এটা শয়তানের কাজ, বিদায় তা বর্জন করো। বাস্তবিক অর্থে শয়তানের মানুষকে বিভিন্নভাবে বিপদগ্রামী করতে চায়। মাদক সেবন করলে মানুষ জ্ঞান বিলুপ্ত হয়ে যায়, সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে নানা অন্যায় কর্মে লিপ্ত হয়ে পড়ে, যার জ্বলন্ত প্রমাণ দিয়েছে 2013 সালের 17 বছর বয়সী ঊশি। প্রবল মাদকাসক্ত এই মেয়েটি নিজের জন্মদাতা বাবা মাকে খুন করতে দ্বিধাবোধ করেনি। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ্যপান সব অশ্লীলতা ও কবিরা গুনাহের উৎস। মুসনাদে আহমদ। মাদকাসক্তি একটি সামাজিক ও জাতির সমস্যা। আমাদের উত্থিত বয়সে তরুণ তরুণীরা মাদকাসক্তির বয়াল থাবায় আক্রান্ত। প্রাথমিক পর্যায়ে কৌতূহলের কারণে বেশিরভাগ তরুণ তরুণীরা এ পথে পা বাড়ায়, পরে ভালো লাগা এবং এক পর্যায়ে মাদকাসক্তিতে আকণ্ঠ ডুবায়। মাদকাসক্তি দেশের জাতীয় অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলে। প্রতি বছর রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা মাদকদ্রব্যের পিছনে ব্যয় হয়। তাছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তি শারীরিক, মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং সমাজের এইডসসহ নানা মরণবিধি ছড়ায়। তাই এটি আজ জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। সমাজের উঁচু শ্রেণী থেকে নিচু শ্রেণী পর্যন্ত, এমনকি পথশিশুরাও মাদকের কালো ধাবায় শিকার। প্রিয় উপস্থিতি, সমাজের এই অন্ধকার অবস্থায় একদিন তৈরি হয়নি। বিশেষজ্ঞ পর্যায়ে গবেষণা অভিজ্ঞতাদের দেখা গেছে নানা কারণে মানুষ মাদকাসক্ত হয়ে পড়ে, যেমন অবাঞ্ছিত আনন্দ লাভের বাসন, নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের প্রয়াস, মাদকের কুফল সম্পর্কে অজ্ঞতা, প্রতিকূল পারিপার্শ্বিক পরিবেশ, বন্ধু বান্ধব সঙ্গী সাথীদের প্রভাব, পারিবারিক পরিমণ্ডলের মাদকের প্রভাব, কৌশল ও যৌবনের বেপরোয়া মনোভাব, বেকারত্ব, হতাশা, আর্থিক অনটন, মানসিক অশান্তি, মাদকের সহজলভ্যতা, নৈতিক শিক্ষা অভাব ইত্যাদি। তাছাড়াও কৌতূহল মেটাতেও কুসঙ্গে পড়ে যায়। একবার বা দুবার মাদক গ্রহণ করেছে তারা আর এর সংস্রব থেকে বেরিয়ে আসতে পারে না। ভালো লাগা অনুভূতি তারিয়ে হয়তো অনেক মাদক ব্যবসায়ীদের পেতে রাখা ফাঁদে ধরা দেয়। নৈরাজ্য, তীব্র যন্ত্রণা দ্রবীভূত হয়ে যুব সমাজ বেছে নেয় মাদকাসক্তির মাধ্যমে আত্মহননের পথ। ইসলামের দৃষ্টিতে মাদকদ্রব্য হারাম। যেসব বস্তু মানুষকে নেশাগ্রস্ত করে দেয় তা ব্যবহার করা ইসলামের দৃষ্টিতে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসংখ্য হাদিসে মাদকদ্রব্য হারাম হওয়ার কথা উল্লেখ আছে। এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য মদ জুয়া হারাম করে দিয়েছেন। মাদক সেবন একটি অভিশপ্ত কাজ, তাই এর সাথে সংশ্লিষ্ট সবাই অভিযুক্ত হবে। হাদিস শরীফে আছে, মদ যে ব্যক্তি পান করে যে তা পান করায়, যে বিক্রি করে যে ক্রয় করে, যে তৈরি করে যে তৈরি করায়, যে বহন করে যে বহন করায়, এবং যে এর মূল বক্ষণ করে সবার প্রতি আল্লাহ তাআলার লানত। তিরমিজি ইবনে মাজহা। আসুন মাদকের অভিশাপ থেকে আমরা নিজেরা বাঁচি, অন্যদেরকে বাঁচাই। সর্বোপরি মহান আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।